नमस्कार बंधुरा, आमार चैनल मेकी डिजी संगे आमी सुनाना। आज आमी ए स्लीपी बिड़ालटी बनाते शेखाबो। ओ ए बिड़ालटी आमी सादा रंगेर उल दिए बानिएछी आर ए लेज बानिएछी ब्लैक कलरेर उल दिए। बिड़ालटीर ए कानेर पोर्शन नाकेर पोर्शन एगुलो बनानोर जोन्नो ए बेबी पिंक कलर उलटा व्यवहार करेछी। এটি আমি 11 নম্বর কুশি কাটায় বানিয়েছি। এছাড়া আমার আরও কিছু জিনিস লেগেছে, যেমন কিছুটা তুলো লেগেছে এই বিড়ালটিকে স্টাফিং করার জন্য। একটা কাঁচির ব্যবহার করেছি উলগুলোকে কাটবার জন্য, পিনের ব্যবহার করেছি বডি পার্টসগুলোকে অ্যাডজাস্ট করবার জন্য, সেলাই করবার জন্য একটা সূচের ব্যবহার করেছি। এই ভিডিওতে আমি বিড়ালটার ফার্স্ট পার্ট আপনাদের শেখাবো, সেটা হলো এই মাথার পোর্শনটা এবং এর বডি পোর্শনটা। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেখানে বিড়ালটির বাকি অংশটা আপনাদের কিভাবে বানাতে হয় সেটা আমি শেখাবো। আমার আগের ভিডিওগুলি দেখবার জন্য আই বাটনে ক্লিক করুন। দেখুন ওপরে আই বাটন দেওয়া রয়েছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিংক দেওয়া আছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক পেয়ে যাবেন। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে আপনাদের মনে হয় সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। প্রথমেই ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা চেন বানিয়ে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবারে পিছনের যে উল্টা রয়েছে ওটাকে টেনে দেব, তাহলে এটা একটা গোল সার্কেলে পরিণত হবে। আর সেখানে স্লিপ স্টিচ লাগিয়ে নেব, মানে আমাদের ম্যাজিক রিংয়ে 6টা চেন কমপ্লিট, ফার্স্ট রো কমপ্লিট। এই 6টা চেনকে ডাবল করব, মানে প্রতিটা চেনের মধ্যে দিয়ে দুবার করে দুটো করে চেন করব, তাহলে 6টা চেন 12টা কমপ্লিট হবে। এইভাবে সেকেন্ড রোটা কমপ্লিট করব। দ্বিতীয় লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে একটা স্টিচ মার্কার লাগিয়ে নেব। স্টিচ মার্কার মানে হচ্ছে অন্য রঙের কোনো একটা উল এখানে লাগিয়ে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে যে কোথা থেকে শুরু হলো এবং কোথায় গিয়ে আমাদের থামতে হবে। এরপর আমরা তৃতীয় রো শুরু করব, থার্ড রো। এটাতে আমরা একটা করে সিঙ্গেল স্টিচ করব আর একটা ডাবল করব। প্রতিটা ঘর মানে 12টা ঘরে একটা সিঙ্গেল একটা ডাবল করে মোট 18টা ঘর কমপ্লিট করব। থার্ড রো শেষ হয়ে গেছে। এবার স্টিচ মার্কারটা উঠিয়ে নিয়ে আমরা ফোর্থ রো শুরু করব। এই ফোর্থ রোতে যেটা করতে হবে সেটা দুটো করে সিঙ্গেল স্টিচ করতে হবে আর একটা ডাবল করতে হবে। মানে আগের রোটায় আমরা একটা সিঙ্গেল একটা ডাবল বানিয়েছিলাম, এবারে দুটো করে সিঙ্গেল আর একটা ডাবল বানাতে হবে। মানে আগেরবারে 18টা ঘর ছিল, এবারে 24টা বানাতে হবে। 18টা ঘর মানে 6টা বাড়লো, 24টা ঘর হবে। ফোর্থ রো কমপ্লিট হয়ে গেছে। স্টিচ মার্কার উঠিয়ে নিয়ে আবার ফার্স্ট স্টিচে লাগিয়ে দিয়েছি। এবার ফিফথ রো শুরু হবে। এখানে 3টে সিঙ্গেল চেন বানাতে হবে আর একটা ডবল করতে হবে।
फिफ्थ रो कमप्लीट हो गए स्टीच मार्कर उठिए निये आबार फर्स्ट चेने लागानो होचे एबार छ नम्बर चेन सिक्स्थ रो शुरू होचे एखाने जेटा करब चारटे सिंगल बनाबो आर एकटा डबल बनाबो माने एबारे छत्रिशटा घर होबे छ नम्बर रो कमप्लीट हो गए एबार सात नम्बर रो शुरू होबे एखाने आमरा जेटा करब पाँचटा सिंगल एकटा डबल बनाबो एटाते आगेर बार छत्रिशटा घर छिलो एबारे बियाल्लिशटा घर होबे सात लाइन कमप्लीट हो गए एखन बियाल्लिशटा घर आछे एबार ए बियाल्लिशटा घर दस लाइन शुद्ध प्लेन बोना होबे कोनो रकम कोनो बाड़ानो बा कमानो होबे ना शुधुमात्र बियाल्लिशटाई घर आछे बियाल्लिशटाई घर थाकबे दस लाइन प्लेन बुने नेब दस लाइन कमप्लीट हो गए माने सात लाइन आरो दस सत्रह लाइन कमप्लीट हो गए एबार कमानोर समय एसेछे एबार आमादेर कमाते होबे जेभावे आमरा एके एके बेड़ेछि एकी रकम भावे कमाते होबे तो आठ नम्बर लाइने आमादेर प्रथमेई जेटा करते होबे पाँचटा सिंगल करे निते होबे तारपर एकटा कमाते होबे कमानोटा देखुन दुटो घर के एकसाथे सामनेर जे चेनटा आछे शुधुमात्र सेई चेनटा उठिए निते होबे निये दुटोके एकसाथे करे निते होबे एइभावेई कमाते होबे एई पद्धतितेई आमरा प्रतिबार पाँचटा सिंगल आर एकटा करे कमाबो उनिश नम्बर लाइने चारटे करे प्लेन होबे आर एकटा कमबे माने आठो नम्बर लाइने বিয়াল্লিশটা থেকে ছত্রিশটা ঘর উনিশ নম্বর লাইনে ছত্রিশটা থেকে তিরিশটা ঘর হবে এবার কুড়ি নম্বর রো শুরু হচ্ছে তো কুড়ি নম্বর রোতে যেটা করব তিনটে সিঙ্গেল করব আর একটাকে কমাবো মানে এবারে কমে তিরিশটা থেকে চব্বিশটা ঘর হবে এবার একুশ নম্বর রো শুরু হবে এবার একুশ নম্বর রোতে যেটা করতে হবে দুটো করে সিঙ্গেল বানাতে হবে আর একটা কমবে মানে এবার চব্বিশটা থেকে ছটা কমে আঠেরোটা হবে
21 নম্বর লাইন শেষ হয়ে গেছে। 22 নম্বর লাইনে যাওয়ার আগে এর মধ্যে তুলো ভরে নিতে হবে, যতটা সপরিমাণ সম্ভব তুলো চেপে চেপে এর মধ্যে ভরে নিতে হবে। তারপরে এটা পুরোপুরি মুখ বন্ধ হয়ে যাবে। 21 নম্বর লাইন শেষ, 22 নম্বর লাইনে এবার একটা সিঙ্গেল এবং একটা কমাতে হবে। এইভাবে 22 নম্বর লাইনটি কমপ্লিট করতে হবে। 22 নম্বরে 12টা ঘর ছিল, এবার যে কটা ঘর পড়ে রইল সে কটা ঘরকেও ওই একই পদ্ধতিতে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, দিয়ে এটাকে পুরো সমস্ত চেনগুলোকে স্টপ করে দিতে হবে। সমস্ত চেনগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেছে। এবার এই উলটাকে আমরা একটু বড় করে রেখে কেটে দেব। আমি যে বিড়ালটা বানাচ্ছি এই বিড়ালটার মাথাটা বানানো হয়ে গেল। এই উলটা একটু বেশি থাকলে ভালো হয়, এটা দিয়েই পরে তো সেলাই করতে হবে। এবার আমরা এর বডি পার্টে চলে যাব। বিড়ালটির মাথা বানানো শেষ হয়ে গেছে, এবার আমরা বডিতে চলে যাব। তো বডিটা শুরু হবে প্রথম পা থেকে। পা বানানোর জন্য প্রথমে একই রকমভাবে আগের মতোই ম্যাজিক রিংয়ে 6টা চেন বানিয়ে নেব। চেনটা বানিয়ে পিছনে সুতো দিয়ে গোল করে নেব, নিয়ে ওখানে স্লিপ স্টিচ লাগিয়ে নেব। তারপর এই 6টা চেনকে ডবল করব, মানে 12টা করব। প্রতিটা ঘরে দুটো দুটো করে চেন বানাবো। তারপর আমরা একটা স্টিচ মার্ক লাগিয়ে নেব। এবার 10 লাইন প্লেন বুনবো, মানে কোনো রকমভাবে কোনো বাড়ানো বা কমানো কিছুই হবে না। 12টা ঘর হলো, 12টা ঘরকে 10 লাইন প্লেন বুনে নেব। এইভাবে আমরা 2টো পা বানাবো একই রকম পদ্ধতিতে। পা দুটো বানানো হয়ে গেছে। এবার পরের লাইনটা শুরু করার আগে পা দুটোর মধ্যে তুলো ভরে নেব, যতটা সম্ভব তুলো পা দুটোর মধ্যে ভরে নেব। তুলো ভরা হয়ে গেছে, এবার আমরা বোনা শুরু করব। প্রথমে লাস্ট যে পাটা বুনেছিলাম সেই পায়ের, মানে 12টা ঘর ছিল সামনের দিকে, প্রথমে 6টা ঘর বুনে নেব। একটা স্টিচ মার্কার লাগিয়ে নেব, নিয়ে 6টা ঘর প্লেন বুনে নেব।
তারপর অন্য আরেকটি পা নেব, নিয়ে ওই পায়ের যেখানটায় সেলাই শেষ হয়েছিল ঠিক সেই জায়গা থেকে আমরা পাটাকে অ্যাটাচ করে দেব, দুটো পাকে একসাথে জুড়ে দেব। দিলে তাহলে এটার 12টা এবং ওটার 12টা মোট 24টা ঘর পাওয়া গেল। এইভাবে 24টা ঘর আমরা প্লেন বুনে নেব, মানে দুটো পা অ্যাটাচ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সমানভাবে আমরা বুনতে থাকব, দু লাইন প্লেন বুনতে থাকব, মানে 24টা ঘর কোনো রকম কোনো না বাড়িয়ে কমিয়ে দু লাইন এই একই রকমভাবে প্লেন বুনতে থাকব। দু লাইন বোনা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করব, মোট যে 24টা ঘর আছে দুটো পা জুড়ে নেবার পর এই 24টা ঘরের সামনের পোর্শনটা, বিড়ালের যে সামনের পোর্শনটা, মানে মোট 12টা ঘর আমরা একটা সিঙ্গেল একটা ডবল করে বুনে নেব। শুধুমাত্র সামনের পোর্শনটা, পিছনের পোর্শনটা প্লেন এক সিঙ্গেল সিঙ্গেলই বোনা হবে, শুধুমাত্র সামনের পোর্শনটা বুনে নেব, তারপর দু লাইন প্লেন বুনে নেওয়া হবে। দু লাইন বুনে নেবার পর এবার সামনের পোর্শনটা দুটো সিঙ্গেল একটা ডবল করে বোনা হবে, শুধুমাত্র সামনের পোর্শনটাই দুটো সিঙ্গেল হবে এবং একটা ডবল হবে। এরপর প্লেন 10 লাইন বোনা হবে, না কমিয়ে বাড়িয়ে, শুধুমাত্র যে কটা ঘর হলো সব কটা ঘর নিয়ে শুধুমাত্র 10 লাইন প্লেন বোনা হবে। দশ লাইন বোনা হয়ে গেছে। এরপর কমানো শুরু হবে। তো কমানো শুরু হওয়ার আগে তুলো দিয়ে আমরা আগে এটাকে ভরে নেব, তা না হলে ঘর ছোট হয়ে যাবে, যখন তখন আর তুলো ভরা যাবে না। তুলো ভরে নেব, তারপর এটাকে কমানো শুরু করব। ঠিক আগের মতোই একই পদ্ধতিতে কমাবো, যেভাবে একে একে বেড়েছিলাম একই রকমভাবে কমাবো। এবার প্রথমে করতে হবে দুটো সিঙ্গেল বুনতে হবে আর একটা কমাতে হবে, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট হবে, দুটো করে সিঙ্গেল আর একটা কমানো। এর পরের লাইনে একটা সিঙ্গেল হবে আর একটা করে কমানো হবে, একটা করে সিঙ্গেল একটা করে কমানো, পুরো রাউন্ডটা এইভাবে কমপ্লিট হবে। এইভাবেই একে একে ঘরগুলোকে কমিয়ে ফেলতে হবে। এরপর আবার দুটো সিঙ্গেল বুনতে হবে আর একটা কমাতে হবে পরের লাইনটায়। এরপর আবার একটা করে সিঙ্গেল বুনতে হবে আর একটা করে কমাতে হবে, এইভাবে কমিয়ে লাস্ট যে কটা ঘর পড়ে থাকবে একে একে সব কটা ঘরকে কমিয়ে নিতে হবে, কমিয়ে ওটাকে সেলাই করে দিতে হবে, মুখটা পুরোপুরি বন্ধ করে নিতে হবে। বিড়ালে বডি তৈরি হয়ে গেছে। এবার আমরা সুতোটা কেটে দেব।